তাহলে আজকে সেকেন্ড পার্ট শুরু করতেছি। এখানে প্রথমে যে আমরা যে টাইপটা দেখবো সেটা হচ্ছে দুটা বিন্দু দেওয়া থাকবে, সাপোজ ধরো যে এক্স ওয়ান এক্স টু সরি ওয়াই ওয়ান আর তোমার হচ্ছে যে এক্স টু আর ওয়াই টু, ঠিক আছে? এই বিন্দু দুটার যে সংযোগ রেখাটা অলরেডি তোমাদেরকে ফর্মুলা লিখে দিছিলাম আমি, তো এই সংযোগ রেখাটাকে যদি হচ্ছে আমরা ব্যাস ধরি, তো ব্যাস ধরে যে অঙ্কিত যে বৃত্তটা, হ্যাঁ, এই বৃত্তটা তোমার হচ্ছে ইকুয়েশন আমাকে বের করতে হবে, এই বৃত্তটার ইকুয়েশন বের করতে হবে। এটা অনেক সহজ, আমাদের মোটামুটি ফর্মুলা মনেই আছে যে এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু ইজ ইকুয়াল প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু, ঠিক আছে? এটা দিয়ে আমরা খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারি। তাহলে এটা লিখে ফেলি, তো কি দেওয়া আছে প্রথমটা, যেমন চারের দেখো চার নাম্বারে তোমার হচ্ছে চারটা যে অঙ্ক দিছে এখানে, চারের এক চারের দুই চারের তিন চারের চার, চারটা সেম অঙ্ক, একদম কোন মানে একদম বিন্দু মাত্র পার্থক্য নাই, খালি ভ্যালু গুলো চেঞ্জ করা, জাস্ট ভ্যালু গুলো চেঞ্জ করা আর কোনো পার্থক্য নাই, ঠিক আছে? এবং এখানে আমাকে প্রুফ করতে বলছে, রাইট? দেখো আমাকে এখানে দেখো যে প্রথম যে অঙ্ক যেটা দিছে মূল্যমে প্রমাণ করো, দেন হচ্ছে তোমার প্রমাণ করো। এখন প্রবলেমটা হচ্ছে যে মূল নিয়মে প্রমাণ করতে বলছে, মানে মূল নিয়মটা আবার কি? মনে করো যে এখানে যেমন দেখো এই যেটা আমাদের যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন অনুযায়ী তুমি জাস্ট শুধু যদি এই ভ্যালু গুলা বসায় দাও এখানে এক্স ওয়ান এক্স টু তে, তো এটা কিন্তু অটোমেটিক চলে আসতেছে, তো এটা কিন্তু মূল নিয়ম হচ্ছে না। তো এই যে মূল নিয়মটা কি তাহলে? দেখো মূল নিয়মটা হলো তোমার ওই যে আমাকে ঢাল বের করতে হবে, ঠিক আছে? ঢাল বের করে আমাকে আসলে মেনলি এটা সলভ করতে হবে, ঢাল বের করে কিভাবে ঢাল বের করে করতে পারি, এটাই হচ্ছে মূল নিয়মের প্রমাণ। মূল নিয়ম বলতে বোঝাই হচ্ছে একটা রেখার ঢাল বের করা। তো এটা খুবই সিম্পল, সাপোজ ধরো যে আমি যদি এখানে একটা একটা যেভাবে ড্র করে নেই, তো আমি বলতে প্রথমটা একটা হচ্ছে তোমার কি ব্যাস দিয়ে, মানে ব্যাস থেকে বৃত্ত আর কি, ব্যাস থেকে বৃত্তের সমীকরণ বের করা, ঠিক আছে? ব্যাস থেকে বৃত্তের সমীকরণ, তো এখানে বিভিন্ন রকমের টাইপ। তো মূল নিয়মের মধ্যে তুমি কি করবে, ধরো যেটা এ বিন্দু এটা হচ্ছে বি বিন্দু, তো এটাকে তুমি দিয়ে দিলে হচ্ছে তোমার 7, -3 এন্ড এ হচ্ছে কত 1, 5, ঠিক আছে কিনা দেখে নিই। হ্যাঁ, তো এই বিন্দু দুটাকে হচ্ছে আমি এভাবে জয়েন করে দিলাম। এখন এই রেখা দুটো ঢাল বের করবো, তো আমি জাস্ট এখান থেকে যে কোনো একটা বিন্দু নিয়ে নিচ্ছি, মনে করলাম এই বৃত্তের উপর একটা বিন্দু আছে পি, তো দিস ইজ এক্স কমা ওয়াই। এখন আমরা তাহলে বলতে পারি এখানে যে পি এ রেখার ঢাল, পি এ রেখার ঢাল এবং হচ্ছে পি বি রেখার ঢাল, আমরা এই রেখার দুটো ঢাল বের করবো, ঠিক আছে? এই রেখা দুটো ঢাল বের করবো। যদি একটু সুন্দর চিত্র আঁকি, যদি একটু সুন্দর ফিগার তোমাকে ড্র করে দেখাই, তাহলে হবে হচ্ছে এটা এরকম দেখতে, যে মনে করো এটা এটাকে যদি আমি এখানে ড্র করি এ বিন্দুটাকে, তাহলে এটা হচ্ছে পি এ অ্যান্ড এটা হচ্ছে পি বি, ঠিক আছে? একদম লম্ব বরাবর আঁকছি, ঠিক আছে? লম্ব আমি এখানে দুটো লম্ব আঁকছি, তো এটা মনে করলাম হচ্ছে বি বিন্দু আর এটা মনে করলাম হচ্ছে এ বিন্দু, সো এটাকে একটু রিকনস্ট্রাক্ট করে নিই। হ্যাঁ, এবার ঠিক আছে, এটা 1, 1.5, এটা 7, -3, এবার ঠিক আছে। তাহলে এ পি হচ্ছে একটা উপরে স্থিত যে কোনো একটা বিন্দু, সো এই এ বিটাকে আমরা অ্যাড করে দিলাম, সো এ বি হচ্ছে আমাদের ব্যাস, তো এখানে পি এ এবং পি বি এই রেখা দুটো কি পরস্পর একে অপরের উপর লম্ব, সো আমি এমন একটা বিন্দু নিচ্ছি যে দুটা থেকে আমি আসলে লম্ব টানছি। এখন এটা হচ্ছে মূল্যায়ন প্রমাণের মেইন ইয়াটা আর কি, মানে ক্রাইটেরিয়াটা, তো পি এ রেখার ঢাল বের করতেছি, তো পি এ রেখার ঢালটা কি হবে, তোমার হচ্ছে যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস এক্স ওয়ান, তাই না? এটা আমাদের হচ্ছে ঢাল বের করার সূত্র। তো এখান থেকে তাহলে আমরা কি করতে পারি যে ওয়াই মাইনাস ফাইভ ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান পি এ, ঠিক আছে? ওয়াই মাইনাস ফাইভ ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান, এটা ওয়াই ওয়াইটা ওয়াই টু দিয়ে দিতে পারো তুমি, এটা টু হবে, সরি এটা তোমার টু হবে, তো ওয়াই টু এর জায়গায় হচ্ছে ওয়াই দিছি, ওয়াই ওয়ানের জায়গায় হচ্ছে ফাইভ দিছি, এক্স টু এর জায়গায় এক্স দিছি, এক্স ওয়ানের জায়গায় ওয়ান দিছি, ওকে? তাহলে এটা তোমার হয়ে গেল। এবং সেম ভাবে পি পি বি রেখার ঢাল, পি বি রেখার ঢাল, তাহলে এম টু ইজ ইকুয়াল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, অ্যাগেন সেম ভাবে ওয়াই প্লাস থ্রি ডিভাইড বাই এক্স মাইনাস সেভেন। এবার হচ্ছে আমাদের যেটা দেখতে পাচ্ছি আমরা এখানে, যে যেহেতু হচ্ছে তোমার পি এ লম্ব পি বি, তো আমরা এমন ভাবে ড্র করছি যেন তোমার হচ্ছে পি এ এবং পি বি লম্ব হয়, তো এখান থেকে আমরা বলতে পারি তাহলে যে এম ওয়ান ইন্টু এম টু ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, মানে আমরা জাস্ট ন্যাচারালি ফিগারটাকে এভাবে আঁকছি, বাট অ্যাকচুয়ালি ফিগারটা তুমি যেভাবে যে কোনো জায়গায় বিন্দু নাও না কেন,
তুমি হচ্ছে এমন ভাবে মানে ফিগারটা কেমন ভাবে ড্র করতে হবে যেন তোমার ধরো যে তুমি এখানে পি নিতে, তাহলে তোমার এরকম হয়েছে দেখছো। তাও কিন্তু দেখো যে পি এ এবং পিবি রেখা কিন্তু লম্বই হচ্ছে, মানে এটা হচ্ছে মেইন কথা যে আমি যেখানে বিন্দু নেই না কেন আমি অলওয়েজ লম্ব টানবো আর কি, পি এ পিবি মানে রেখা দুটাকে লম্ব ভাবে আঁকবো, এটা হচ্ছে মেইন কথা। তাহলে এই অনুযায়ী ওয়াই মাইনাস ফাইভ ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস থ্রি ডিভাইড বাই এক্স মাইনাস সেভেন ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান। সো ওয়াই মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি ইজ ইকুয়াল টু মাইনাস এই মাইনাসটা, তো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস সেভেন, তো এই পাশে পাঠিয়ে দিচ্ছি। সুতরাং এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস সেভেন প্লাস ওয়াই মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো, অ্যান্ড দ্যাটস ইউর ইকুয়েশন রাইট। তোমাকে এটাই প্রমাণ করতে বলছে যে মূল নিয়মে প্রমাণ করো যে এটা হচ্ছে এটা। এটা হচ্ছে মূল নিয়মে প্রমাণ, তার মানে ঢাল দিয়ে তোমার কাছে মূল নিয়মে প্রমাণ করতে হবে, এটা মাথায় রাখতে হবে তোমাকে। কারণ ঢাল দিয়ে আসলে আমরা ইকুয়েশন গঠন করি স্ট্রেট লাইনের মধ্যে, আমরা দেখছিলাম যে ঢাল দিয়ে হচ্ছে আমরা সরল রেখার সমীকরণ ফাইনাল করতে পারি। ঢাল হচ্ছে কি, একটা রেখার একটা তোমার হচ্ছে বৃত্ত বা একটা জ্যামিতির আসলে মেইন যে তোমার জিনিসটা আর কি, বেসিক বৈশিষ্ট্যটা, এটা প্রতিটা হিসাবে থাকবে এই ঢালটা। তো সেটা দিয়ে আসলে তোমাকে মেইনলি বাইর করতে হবে। এটা 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 গেল শেষ, এটা এটা আমরা বুঝে গেছি। এরপরে কি বলছে, আচ্ছা বৃত্তটির কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। আচ্ছা এই কোয়েশ্চন থেকে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় তুমি কিভাবে করতে পারো, যেমন হচ্ছে একটু যদি খেয়াল করে দেখো যে এটা কি, এটা হচ্ছে তোমার 1.5 বিন্দু তাই না, এটা হচ্ছে 1.5 বিন্দু। সো এটা তো তেমন কোনো কঠিন কাজ না, এটা তোমার কেন্দ্র, এটা সি বিন্দু ধরলাম, তাহলে এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এবং এ এবং বি এর মধ্যবিন্দু হচ্ছে সি, তো ইটস ভেরি ইজি। ধরলাম হচ্ছে সি হচ্ছে এক্স কমা ওয়াই, তো এটা তো খুবই সহজ। তাহলে ওয়ান ওয়ান প্লাস সেভেন আমাকে মিডল পয়েন্ট বের করতে হবে, সো ওয়ান প্লাস সেভেন ডিভাইড বাই টু কমা ফাইভ প্লাস মাইনাস থ্রি, সো ফাইভ মাইনাস থ্রি ডিভাইড বাই টু, এটাকে ইকুইলিব্রিয়াম সাইন দিয়ে দাও, তাহলে এটা হয়ে গেল কত, এইট বাই টু, তাহলে ফোর, এটা তোমার হচ্ছে টু বাই টু, তাহলে ওয়ান, এই তো শেষ। তাহলে আমাদের সেন্টার পয়েন্ট হচ্ছে ফোর ফোর কমা ওয়ান, সো এটা তোমার ফোর কমা ওয়ান। এখন আমাকে রেডিয়াসটা বের করতে হবে, তাই না, রেডিয়াসটা বের করতে হবে। সো রেডিয়াস কিভাবে বের করবো, ব্যাসার্ধ ধরো যে ব্যাস, ব্যাসের জন্য হচ্ছে কি আমাদের কি জানে যে আমাদের দৈর্ঘ্যের সমীকরণ, হ্যাঁ দৈর্ঘ্যের সমীকরণটা কি মানে একটা লেন্থ, একটা দুটা পয়েন্টের যে লেন্থ সেই লেন্থটা কিভাবে বের করতে হয়, দুটা পয়েন্টের লেন্থ। তাহলে আমরা বের করতে পারি এখানে যে এ বি এর দৈর্ঘ্য বা লেন্থ রুট ওভার এক্স টু মাইনাস মানে এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই। দেখো আমরা কিন্তু শুধু স্ট্রেট লাইনের ইকুয়েশন গুলো কিন্তু অ্যাপ্লাই করছি দেখছো, তো স্ট্রেট লাইনের ইকুয়েশন গুলো কিন্তু মাস্ট এখানে ইউজ হচ্ছে আমাদের। তো এখানে এটাকে এক্স ওয়ান এক্স টু, এটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটাকে এক্স টু ওয়াই টু ধরতে পারি, তাহলে ওয়ান মাইনাস সেভেন হোল স্কোয়ার প্লাস ফাইভ প্লাস থ্রি হোল স্কোয়ার, তাহলে এটা কত হয়, এটা হয় তোমার হচ্ছে মাইনাস সিক্স হোল স্কোয়ার, সো থার্টি সিক্স, আর এটা তোমার হচ্ছে সিক্সটি ফোর, তাহলে এটা তোমার হচ্ছে টেন তাই না, টেন মানে এটা তোমার এখানে হান্ড্রেড হচ্ছে, সো রুট ওভার করলে টেন। তো এটা তোমার কি, এটা এটা তোমার হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য বেড়ে গেছে, তাহলে ব্যাসার্ধ কত হবে, সো রেডিয়াস, তাহলে আর উই ক্যান সে যে আর ইজ ইকুয়াল টু উই ক্যান সে দিস ইজ ডি, ইফ ইউ কনসিডার দিস ইজ ডি, তাহলে আর ইজ ইকুয়াল টু ডি বাই টু, তাহলে টেন বাই টু ইজ ইকুয়াল টু ফাইভ, সো এটা অ্যান্সার, এটা অ্যান্সার, আর হচ্ছে এটা অ্যান্সার। তাহলে একটু মিলাই দেখি আমরা এখানে, এই যে ফোর কমা ওয়ান অ্যান্ড ফাইভ, ওকে। সো সেম ভাবে তুমি প্রমাণ করতে পারো চারের দুই নাম্বারটা সেম, হ্যাঁ চারের তিন নাম্বার খেয়াল করে দেখো, চারের তিন নাম্বারটা সেম, তুমি এটা এভাবে প্রমাণ করতে পারো, এই যে তোমার হচ্ছে যে মাইনাস ফোর টুয়েলভ কমা মাইনাস ওয়ান, সো সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো, বাস এটাও সেম ভাবে করে ফেলবা, ওকে। এটা এভাবে করে করবা, এটা এভাবে করে করলেই বেটার হয়। আর যদি এমসিকিউ আসে, ইফ দ্য কোয়েশ্চেন ইজ গিভেন ইন এমসিকিউ, দেন ডিরেক্টলি অ্যাপ্লাই দিস ফর্মুলা, যেটা আমরা তখন লিখছিলাম ফার্স্টে যে এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু ইজ ইকুয়াল প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু ইজ ইকুয়াল টু জিরো। সো ডিরেক্টলি এটা অ্যাপ্লাই করে ফেলবা এমসিকিউ তে আসলে, আর আদারওয়াইজ তুমি হচ্ছে মূল নিয়মে প্রমাণ করবা, এটা হচ্ছে টাইপ ওয়ান। আচ্ছা টাইপ টু তে, আচ্ছা আচ্ছা এখানে আর কোনো প্রবলেম আছে কিনা দেখে নিই, এখানে হচ্ছে ওয়াই অক্ষে খণ্ডিতাংশের পরিমাণ, আচ্ছা এটা আমরা পরবর্তীতে পড়বো আবার, এটা এখন এটা আসলে খুবই সহজ, তোমাদেরকে আমি ইকুয়েশন লিখে দিছিলাম খণ্ডিতাংশের পরিমাণ কিভাবে বের করে, মনে আছে
ওয়াইকে খনিজাংশের পরিমাণ, এই যে তোমাদের লিখে দিয়েছিলাম প্রথম ক্লাসেই, যে এক্স অক্ষে খনিজাংশ হচ্ছে 2√ওভার জি স্কোয়ার মাইনাস সি, আর ওয়াই অক্ষে হচ্ছে এফ স্কোয়ার মাইনাস সি। তো তুমি হচ্ছে এরকম এরকম সূত্র দিয়ে তুমি হচ্ছে ইকুয়েশন বানাবা, বা তুমি হচ্ছে মূলনিয়মে এভাবে করে ইকুয়েশনটা বের করলা। ইকুয়েশন বের করার পরে তুমি হচ্ছে গুণ দিবা, সবগুলোকে গুণ দিবা। গুণ দেওয়ার পর তোমার হচ্ছে যে এরকম একটা ইকুয়েশন আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 GX প্লাস 2 FY প্লাস সি ইজ ইকুয়াল টু 0। মানে এগুলা এই এটা গুণ দেওয়ার পরে, তাই না, এরকম একটা ফর্ম আসবে। এখান থেকে তুমি কি করবা, এখান থেকে তুমি হচ্ছে এফ আর সি এর ভ্যালুটা নিবা, বাস এখানে বসাই দিবা, খুব একই খনিজাংশের পরিমাণ বের হয়ে যাবে। সো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা করে দেখালাম না? দেখো দেখো এই অঙ্কগুলো যে বোর্ড মানে অ্যাডমিশন পরীক্ষায় আসে, দেখো এটা হচ্ছে তোমার প্রমাণ, এই যে এটা বইটা ওরা এখানে দিয়ে রাখছে, এটা 10 নম্বর 2010 সালে আসছে। তো এগুলো কিন্তু তোমার কিভাবে আসছে, এগুলো তোমার কিন্তু এমসিকিউতে আসছে, ঠিক আছে? এগুলা ধরো যে এই 2010 সালে তোমার তোমার এমসিকিউ আসতো বইয়েতে, তো মানে এমসিকিউ আসতো, সিকিউ আসতো, বাট ওরা এটা এমসিকিউতে দিয়েছিল। এই প্রবলেমটা সিকিউতে এত ইজি প্রবলেম জীবনও দিবে না। তো এটাও সেম, এক্স অক্ষে খনিজাংশের পরিমাণ 2 GS² - C, এই যে এরকম একটা ফর্ম আনবা, এই দেখছো যেখানে এরকম একটা ফর্ম এনে এখান থেকে তুমি জি এর মানটা বের করবা, আর এই আগের ইকুয়েশন তুমি এফ এর মানটা বের করবা। সো চার নিয়ে আর কথা বলতেছি না, তো টাইপ ওয়ান শেষ, একটা অঙ্ক দিয়ে অঙ্ক শেষ হয়ে গেছে। আচ্ছা তাহলে এবার আমি আসি টাইপ টু তে। আচ্ছা তা টাইপ টু তে কি দেখবো আমরা? টাইপ টু তে আমরা দেখবো হচ্ছে যে একটা একটা বৃত্ত তোমার হচ্ছে একটা বৃত্ত সাপোর্ট ধরো, যদি আমি একটা 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 সার্কেল আঁকি এরকম, তো এই যে সার্কেলটা, এই সার্কেলটা তোমার হচ্ছে এটাকে কি বলে যে মূলবিন্দু, ঠিক আছে, মূলবিন্দুতে যায়, মানে এটা এটা তোমার মূলবিন্দু যেতে পারে অথবা কোনো একটা নির্দিষ্ট কেন্দ্রগামী এরকম হতে পারে। সো এটা একটা নির্দিষ্ট কেন্দ্র থাকবে, তো একটা নির্দিষ্ট কেন্দ্রগামী বৃত্ত, তো আমি ধরে নিলাম যে তোমার হচ্ছে কেন্দ্রটা তোমার হচ্ছে -G, -F, এটা আমি ধরে নিতে পারি, অথবা তুমি এখানে H, K ধরতে পারো। তো এটা আমাদের ডিপেন্ড করতেছে যে ইকুয়েশনটা কিরকম দেওয়া থাকবে। তো এরকম এক কেন্দ্রগামী বৃত্ত দিয়ে, হ্যাঁ একটা কেন্দ্র থাকবে, সো এক কেন্দ্রগামী বৃত্ত দিয়ে হচ্ছে আমাদের বৃত্ত সমীকরণ বের করতে হবে। যেমন তুমি দেখো খেয়াল করে প্রথম যে অঙ্কটা দিছে যে একটি বৃত্তের কেন্দ্র হচ্ছে 4, 5, 4, -5, একটা কেন্দ্র দেওয়া আছে, এবং এই বৃত্তটা তোমার হচ্ছে মূল বিন্দুগামী। তো ইউ ক্যান সে যে এটা হচ্ছে তোমাদের সমীকরণটা, তো মনে করো যে এটা হচ্ছে মূল বিন্দু, মনে করো এই, তাহলে এই বৃত্তটা মূল বিন্দুগামী, তাই না? এই যে বলছো আমাকে দেখো যে মূল বিন্দুতে যায়, তো বৃত্তের সমীকরণ নির্ণয় করো এবং বৃত্তটি অক্ষদেহ হতে কি পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় করো। তো আসলে ফিগারটা আমার ওরকম করে সুন্দর হয় নাই, এটাকে যদি এভাবে আঁকি, মনে করো এই এই দেখো এটা মূল বিন্দুতে গেছে, এবং হচ্ছে এখানে তোমার জি কমা, মানে এখানে তোমার এই যে সেন্টার পয়েন্ট দেওয়া আছে, একটা কেন্দ্র দেওয়া থাকবে, দেখছো এই যে কেন্দ্র দেওয়া আছে, মানে কেন্দ্র তোমাকে দিয়ে দিবেই আর কি, এবং একটা বিন্দু দেওয়া থাকবে, একটা বিন্দু দেওয়া থাকবে। সো টাইপ টুটা হচ্ছে যে কেন্দ্র ও কেন্দ্র দেওয়া থাকবে এবং একটা নির্দিষ্ট বিন্দু যেটা তোমার হচ্ছে পি, তো পি দেওয়া থাকবে, তো পি এবং সি, ইউ ক্যান সে সেন্টার পয়েন্ট, সো সি এবং পি দেওয়া থাকবে। সো সি এন্ড পি ইজ গিভেন, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ইকুয়েশন অফ আ সার্কেল। ওকে তাহলে এখানে আমাদের প্রথম যে ম্যাটার যেটা 5-1, সেটা আমরা একটু খেয়াল করে দেখি 5-1 কি বলছে, যে বৃত্তের কেন্দ্র হচ্ছে 4, -5 এন্ড তার মূল বিন্দুতে যায়। সো এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন, এই জাস্ট গিভেন ইনফরমেশন, তো কেন্দ্র দিয়ে যায় এবং পি দাও, মানে এই একটা বিন্দু ধরলাম হচ্ছে পি, তো এরকম একটা পি দেওয়া আছে এবং এটা সি, এটা সি, তো 4, -5 এটা হচ্ছে আমাদের পি এর মান এন্ড সি এর মান, না সরি এটা তো হচ্ছে আমাদের সেন্টারের মান, এটা হচ্ছে সেন্টার এন্ড পি হচ্ছে 0, 0, ঠিক আছে, 0, 0 বিন্দুতে গেছে এটা, তো এটা পি, এখানে আমি এটা বলে দিলাম, বাস। এবার হচ্ছে এটা কিভাবে সলভ করবা, ফার্স্ট অফ অল তোমাকে ফার্স্টে যেটা বললাম যে তুমি এখানে ধরতে পারো যে এই কেন্দ্রটা হচ্ছে H, K, অথবা তুমি ধরতে পারো হচ্ছে -G, -F, তো তুমি দুই ইকুয়েশন দিয়ে অঙ্কটাকে ট্রাই করতে পারো। আই প্রেফার যে তুমি এটাকে H, K দিয়ে অঙ্কটাকে করার ট্রাই করো ইনিশিয়ালি, কারণ তোমার আসলে এই অঙ্কটা এখানে এটাতে করতে গেলে তোমাকে হচ্ছে বড় ইকুয়েশন সলভ করতে হবে, উইচ ইজ নট টাইম, তোমাকে 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 টাইম এখানে কনজিউম করতে হবে অনেক, সো টাইম কনজিউমিং এটা, তো আমাকে আমাকে ট্রাই করতে হবে যে যেটা আমার টাইমটা বাঁচাবে, রাইট? তো আমি তাহলে কিভাবে শুরু করবো এটাকে, যে 4, -5 কেন্দ্র এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট
আর রেডিয়াস বৃত্তের সমীকরণ, কি হবে বলতো? মনে আছে যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার। তো আমরা জাস্ট এখানে এটাকে একটু এডিট করে ফেলি, এখানে কে এবং এইচ এর মানটা বসাই দিই, তাহলে এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফাইভ, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, তো ওয়াই প্লাস ফাইভ। এই পর্যন্ত গেল, এটাকে নাম্বার ওয়ান ইকুয়েশন দিয়ে দিই, আর এমন আমাদের জানা নাই। এবার ভেরি ইজি, এই এক নং বৃত্তটা, এক নং বৃত্তটা হচ্ছে পি বিন্দুগামী, এক নং বৃত্তটা পি বিন্দুগামী, তো পি বিন্দুতে যায়। তো দিস ইকুয়েশন অ্যাকচুয়ালি ফলোস আওয়ার পি পয়েন্ট, তো উই ক্যান জাস্ট পুট দ্য ভ্যালু অফ পি ইন এক্স অ্যান্ড ওয়াই। তো জিরো মাইনাস ফোর, পি এর ভ্যালু হচ্ছে তোমার জিরো কমা জিরো, তাহলে জিরো মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস, অ্যান্ড এটার মাধ্যমে আমাদের কি লাভ হচ্ছে? এটার মাধ্যমে হচ্ছে আমরা আর এর মানটা বের করতে পারছি। দেখো আর এর মানটা, তাহলে সিক্সটিন প্লাস টোয়েন্টি ফাইভ, দিস ইজ আর স্কোয়ার, তো আর ইজ ইকুয়াল টু কত হচ্ছে এটা? এটা তোমার হলো কত, এটা তোমার হচ্ছে ফোর্টি ওয়ান নাকি, পঁচিশে ষোলো যোগ করলে ফোর্টি ওয়ান। হ্যাঁ, তাহলে ফোর্টি ওয়ান, তো এটা তোমার একটা, এটা তোমার ইয়ে আসতেছে আর কি, এরকম রুট ওভার ফোর্টি ওয়ান আসতেছে। আচ্ছা হোয়াট এভার, সেটা আমাদের দেখার বিষয় না, অঙ্ক যেমন এমন চমন হোক না কেন, আমাদের প্রবলেম না। তো বাস, এই যে অঙ্ক শেষ, তাহলে এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ফাইভ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? আর স্কোয়ার, তার আর স্কোয়ার মানে কত? ফোর্টি ওয়ান, তার এখান থেকে আমি পাইছি, আচ্ছা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর্টি ওয়ান, তো জাস্ট ফোর্টি ওয়ান বসাই দিই। এই এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, এখানে এবার হচ্ছে ওরা, এই দেখো এখানে আবার ঝামেলা, এখানে তোমার হচ্ছে আবার ওটাকে ইয়া করতে হবে, গুণঠন দিয়ে এটাকে বড় করতে হবে আর কি। তো করি, যখন করতে বসে মিলাই দেখি আমরা, এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সিক্সটিন প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টেন ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ ইজ ইকুয়াল টু ফোর্টি ওয়ান। আমি উপরে চলে আসি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস টেন ওয়াই, সিক্সটিন অ্যান্ড টোয়েন্টি ফাইভ যোগ করলে ফোর্টি ওয়ান। আচ্ছা এই দেখো, এটা তোমার হচ্ছে জিরো, এখানে কোনো ধরনের কনস্ট্যান্ট নাম্বার নাই, এটা জিরো হয়ে গেছে। দেখো সিক্সটিন অ্যান্ড ফোর্টি টোয়েন্টি ফাইভ যোগ করলে ফোর্টি ওয়ান, ফোর্টি ওয়ান ফোর্টি ওয়ান ক্যান্সেল। আচ্ছা এটা কেন হইলো? এটা হওয়ার কারণটা কি? কারণটা হলো যে এখানে এই বৃত্তটা হচ্ছে মূল বিন্দুগামী, তো যখন একটা বিন্দু মূল বিন্দুগামী হয় সেখানে কোনো সি থাকে না। সি বলতে কি, কি সি বুঝাচ্ছি? সি বলতে বুঝাচ্ছি হচ্ছে তোমার এই সিটা, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, সো দেয়ার ইজ নো সি। দেখো এখানে কোনো সি নাই, এই পয়েন্টটা দেখো, এখানে কোনো সি পয়েন্টটা নাই, এটা কিন্তু জিরো হয়ে গেছে যে এখানে কোনো সি নাই। এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, বাট সি নাই, সো দেয়ার ইজ নো সি, কোনো কনস্ট্যান্ট। তো এটা আমাদের ইকুয়েশন বের হয়ে গেছে, জাস্ট একটু মিলাই দেখি আমরা, মাইনাস এইট এক্স, হ্যাঁ ঠিক আছে। এরপরে কি বের করতে বলছে, যে বৃত্তটি অক্ষদ্বয় হতে কি পরিমাণ অংশ ছেদ করে তাও নির্ণয় করো। এটা তো খুবই সহজ, এখান থেকে আমরা বের করতে পারি এটাকে সাজায়া, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু মাইনাস ফোর এক্স প্লাস টু ফাইভ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, সো জি এর মান হচ্ছে, জি এবং এফ এর মান কত হচ্ছে এটা? মাইনাস ফোর কমা ফাইভ, তাহলে কেন্দ্র কত হবে? মাইনাস ডি মাইনাস এফ। হ্যাঁ, এটা এটাকে একটু ক্লিন করে দিই, তো কেন্দ্র মাইনাস ডি মাইনাস এফ সমান সমান ফোর কমা মাইনাস ফাইভ, অ্যান্ড দেয়ার ইজ নো সি। তাহলে এক্স অক্ষ থেকে ছেদকৃত অংশ টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, সো টু রুট ওভার ফোর স্কোয়ার, দেয়ার ইজ নো সি। তাহলে দেখে তোমার হচ্ছে আধা গুণে আট, অ্যান্ড এ ওয়াইয়ের বেলায় টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি, সো দেয়ার ইজ নো সি, তো এফ এর ভ্যালুটা জাস্ট বসায় দাও, তাহলে মাইনাস ফাইভ হোল স্কোয়ার, সো দিস ইজ টোয়েন্টি ফাইভ, তাহলে এটা পাঁচ, তা পাঁচ দোকানে দশ, এই তো আট আর দশ, জাস্ট জিআরএফ এর মানটা বসাইছে আর কিচ্ছু করি নাই। তো এটা না বের করলেও চলবে, কেন্দ্রটা আমাদের বের করতে বলে নাই, জাস্ট জিআরএফ এর মানটা বসালেই হয়ে যাচ্ছে। ওকে, এই তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। দেখো এই পরের অঙ্কটা দেখো, সেম অঙ্ক, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, পাঁচের দুই কি বলছে? ধরো ধরো পাঁচের দুই সেম অঙ্ক না, পাঁচের দুইটা একটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, এটা তোমার পরীক্ষায় আসে, অ্যাডমিশন পরীক্ষায় আসে অঙ্কটা, আমি মনে দাগাই দিছিলাম। আচ্ছা, ফোর কমা ফাইভ কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত
এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, ওই বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। হ্যাঁ, এই অঙ্কটাকে ভালো মতো দাগায় রাখো, এটা এটা পরীক্ষায় আসে। আমরা একটু এটা ট্রাই করি। আচ্ছা, তাহলে এটা এটা ক্লিন করে দিচ্ছি। তো 5/2, এটা টাইপ টু এর মধ্যে রাখবা, ঠিক আছে? টাইপ টু এর মধ্যে রাখবা, এই অঙ্কটা পরীক্ষায় আসে, মানে কেন্দ্র দেওয়া আছে। আমি কথা বলতে চাচ্ছি এটাই, যে মানে 2 নাম্বার টাইপটা হচ্ছে আমাদের কেন্দ্র দেওয়া থাকবে। তো কেন্দ্র দেওয়া থাকলে এটা হচ্ছে তোমার 2 নাম্বার টাইপ টু। তো এখানে দেখো, এই বৃত্তটা সমীকরণ আমরা রেখে ফেলি। ফিগারটা আসলে কি বলছে, যেখানে একটা একটা কেন্দ্র দেওয়া আছে, ধরো হচ্ছে 4.5, এই 4.5 কেন্দ্র বিশিষ্ট বৃত্তটা আরেকটা বৃত্ত দিয়ে যায়, সেই বৃত্তটা হচ্ছে x² + y² + 4x - 6y - 12 = 0। এই হচ্ছে বৃত্তের সমীকরণ দেওয়া আছে। তার মানে যদি তোমাকে একটু ফিগারটা দেখাই, সাপোজ ফিগারটা হচ্ছে এরকম হবে, মনে করো যে এই হচ্ছে একটা বৃত্ত, এবং এখানে তোমার মনে করো যে আরেকটা বৃত্ত দেওয়া আছে। এই তো, এই যে ধরো যে এটা যদি তোমার হচ্ছে 4.5 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত হয়, আর এটা যদি তোমার হচ্ছে x² + y² + 4x - 6y - 12 = 0 এই বৃত্তটা হয়, তো এই বৃত্তটা তোমার হচ্ছে এই বৃত্ত দিয়ে যাচ্ছে, তাই কিনা? অ্যাকচুয়ালি ছেদ করতেছে আর কি। নাও আমাকে বের করতে হবে দ্য ইকুয়েশন অফ দিস সার্কেল। খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেন গুলো পরীক্ষায় আসে, অ্যাডমিশন পরীক্ষায় আসে, আর এটা তোমার হচ্ছে সিকিউতে নর্মালি, সিকিউতে নর্মালি আসে। হ্যাঁ, তো আমরা একটু এটাকে একটু সলভ করার ট্রাই করি। সবার আগে খুবই সিম্পল, কেন্দ্র দেওয়া আছে এই বৃত্তটার, এই বৃত্তটার কেন্দ্র দেওয়া আছে। আমাদের জানা আছে যে কেন্দ্র যখন দেওয়া থাকবে, আমি ধরে নেবো হচ্ছে এটা h, k, তাই না? তো আমরা এখানে লিখতে পারি এখানে যে 4.5 কেন্দ্র বিশিষ্ট, ওই যে সেম কথাটা আগের মতো করি, প্রথম কথাটা কেন্দ্র, এবং আচ্ছা এখানে লিখে রাখো তোমার একটু কেন্দ্র, তোমার একটু লিখে নাও, এবং r ব্যাসার্ধ বিশিষ্ট, এবং r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ x - 4² + y - 5² = r² নাম্বার 1 গিভেন। প্রথম কাজ হচ্ছে এটাই। এখন এই যে বৃত্তটা, এই বৃত্ত থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে একটু আমরা এখানে লিখে নিই যে প্রদত্ত সমীকরণ থেকে পাই, প্রদত্ত সমীকরণ লেখো, প্রদত্ত বৃত্তের সমীকরণ, যে এটা হচ্ছে এই যে x² + y² + 4x - 6y - 12 = 0। তো এটাকে একটু সাজাই নিই আমরা, x² + y² + 2 × 2x + 2 × - 3y - 12 = 0। সো জি এবং এফ এর মানটা বের হয়ে গেছে, সুতরাং g, f = 2 n - 3। এটা কেন করলাম, এটা কেন করছি, এটা তোমাদের ধরো যে মানে প্রশ্ন আসতে পারে, ভাই আপনি এটা কেন করছেন। আচ্ছা, দ্য রিজন বিহাইন্ড সেটা হচ্ছে, দেখো আমাকে কি বলছে যে এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, ঠিক আছে? দেখো যে এত কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, ওই বৃত্তের সমীকরণ নির্ণয় করো। দেখো তোমাকে ফার্স্ট অফ অল কি বলছিলাম ভাইয়া, যে টাইপ টুটা কি ছিল, টাইপ টুটার মধ্যে তোমাকে দেওয়া থাকবে হচ্ছে সি এবং পি এর মান। সিটা হচ্ছে মেইন, মানে সেন্টার, এটাকে আমি সেন্টার কেন্দ্র বুঝাচ্ছি, এটা আমি কিন্তু আমি কনস্ট্যান্ট বুঝাচ্ছি না। তো সেন্টার আমার হচ্ছে মেইন ক্রাইটেরিয়া, তো এটা দেওয়া থাকলে আমি বলবো যে এটা টাইপ টু অলওয়েজ। কিন্তু স্পেশালি কেসটা হচ্ছে এটাই, যে সি এবং পি যদি দূরে দেওয়া থাকে তাহলে হচ্ছে এটা টাইপ টু তে আমি রাখবো। এখানে পিটা কি, এখানে পিটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র, তার মানে ফিগারটাকে যদি আমি একটু রিকনস্ট্রাক্ট করি, তো ফিগারটা দেখতে এরকম হবে। এই যে এটা হচ্ছে আমাদের ফিগার হবে, এটা হচ্ছে 4.5 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এন্ড এই বৃত্তটা তোমার হচ্ছে এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। সো হোয়াট ইজ দা সেন্টার অফ দিস সার্কেল, -g, -f, সো দিস ইজ -2, 3, বাস কাজ শেষ। তাহলে 1 নং বৃত্তটি এই যে তোমার হচ্ছে -2, 3 বিন্দুগামী। জাস্ট দেখো কোয়েশ্চেন তো সেমই ছিল, আমি ফার্স্টে খেয়াল করি নাই, কোয়েশ্চেনটা সেমই আসলে, জাস্ট তোমাকে একটু বুঝে নিতে হবে যে কি করতে হবে তোমাকে হবে আর কি, জাস্ট তোমাকে কেন্দ্রটা বের করে নিতে হবে আর কি। এই তো এখান থেকে তুমি ইউ ক্যান ফাইন্ড দ্য ভ্যালু অফ আর, সো দিস ইজ 36 এন্ড দিস ইজ 4, সো r² = 40 বসাই দিই আমরা। তাহলে 1 নং এর মধ্যে বসাও,
এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফাইভ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 40। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস টেন ওয়াই অ্যান্ড চার চার ষোলো, পাঁচ পাঁচ পঁচিশ, তাহলে এটা তোমার কত হয়? 41। আগে এগেন 41, তো এটা তোমার হচ্ছে এবার এখানে প্লাস 41, তো এই পাশে 40 চলে আসলে প্লাস 1, 41 মাইনাস 40, তো দিস ইজ জাস্ট 1। একটু মিলাই দেখি আমরা। হ্যাঁ ঠিক আছে, এই যে ঠিক আছে, এবং পাঁচের তিনটাও সেম, একই একই অঙ্ক। দেখো যে এই বৃত্তের এক, এই বৃত্তের সাথে তোমার হচ্ছে বলে দিচ্ছে এক কেন্দ্রিক, তার মানে এই বৃত্তর কেন্দ্র তুমি বের করবা। হ্যাঁ আর না, পাঁচের তিনটা হচ্ছে, পাঁচের তিনটাও কিন্তু একই রকম, মানে একটু ডিফারেন্স দিয়ে দিচ্ছে পাঁচের তিনে। পাঁচের তিনে কি বলছে দেখো, যে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা হচ্ছে এত বৃত্তের সাথে এক কেন্দ্রিক এবং এত বিন্দুগামী, তার মানে তোমাকে কিন্তু সি এবং পি এর মানটা দিয়ে দিচ্ছে, কিন্তু একটু ডিফারেন্ট ভাবে দিছে। পাঁচের তিন কি বলছে দেখো, কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে একটা বৃত্ত মনে করো এই যে এরকম ফিগার, তোমার যদি ফিগারটা বোঝায় মনে করো যে এই হচ্ছে একটা বৃত্ত এবং এই হচ্ছে আরেকটা বৃত্ত, তো মানে বিষয়টা হচ্ছে এরকম যে দুটা বৃত্তের কেন্দ্র আসলে সেম, তার মানে এটা তুমি বের করতে পারবা। এখন তুমি এই বৃত্তের কেন্দ্রটা বের করবা, ওই ইকুয়েশনটাকে সলভ করে এভাবে মানে ইকুয়েশনটাকে লিখে তুমি জি আর এফ এর মানটা বের করবা, দেন মাইনাস জি মাইনাস এফ করে কেন্দ্র বের করে ফেলছো। সো ইউ নো দ্য সেন্টার পয়েন্ট অফ আওয়ার রিকোয়ার্ড ইকুয়েশন অফ আওয়ার সার্কেল, তো এটা বের করা হয়ে গেছে কেন্দ্র। দেন তুমি হচ্ছে যে এইচ কমা কে ওইটা ধরবা, তার মানে তোমার হচ্ছে ওই কেন্দ্র দ্বারা উৎপন্ন বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স মাইনাস ওইটা প্লাস হচ্ছে ওয়াই মাইনাস ওইটা। হ্যাঁ বাসায় দিবা, দেন হচ্ছে ওই কোশ্চনটাকে তুমি কি করবা, এই যে এই এই বিন্দু দ্বারা ইয়ে করবা, সিদ্ধ করবা, শেষ। ঠিক আছে, এই এই পাঁচের চার নাম্বারটা সেম সেম অঙ্ক। পাঁচের পাঁচ নাম্বারটা কি বলছে, এটাও এটাও তোমার সেম অঙ্ক। ঠিক আছে, যে দেখো তোমার কি বলছে, যে একটি এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তো এই বৃত্ত থেকে কেন্দ্র বের করবো আমি এবং এত বিন্দু দিয়ে যায়, তো এটা বের হয়ে গেছে অটোমেটিক, এবং এক্স অক্ষকে স্পর্শ করে। তো এক্স অক্ষকে স্পর্শ করলে তোমাকে বলা, আমার তোমার আশা করি তোমাদের বলা আছে যে এক্স অক্ষকে স্পর্শ করলে তোমার হচ্ছে জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি হবে। ওকে, এন্ড এটা এটা প্রমাণটা কোথায় পাচ্ছি আমরা, দেখো এখানে প্রমাণটা এখানে পাচ্ছি যে তোমার হচ্ছে দেখো এখানে যে জি এর মানটা কি, এখানে জি এর মানটা এখানে একটু খেয়াল করে দেখো যে টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার এটা বের হয়েছে মাইনাস এইট এক্স। তো এখানে যদি আমি ইকুয়েশনটা লিখি, তো টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস এইট মাইনাস ফাইভ ওয়াই প্লাস এইট ইজ ইকুয়াল টু জিরো। তো এখান থেকে হচ্ছে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা এখানে টু দ্বারা ভাগ করতেছি, তাহলে মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ বাই টু ওয়াই প্লাস ফোর ইজ ইকুয়াল টু জিরো। তো এখান থেকে তুমি আমি পাচ্ছি হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু মাইনাস টু এক্স প্লাস টু ইন্টু মাইনাস ফাইভ বাই ফোর ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। কেন ফাইভ বাই ফোর হইলো, কারণ আমাকে টু কমন নিতে হবে, কারণ টু এফ ওয়াই, তো এফ এর মানে তাহলে হচ্ছে কি মাইনাস ফাইভ বাই ফোর, একটা একটা টু এর বেশি নিচে একটা স্টার টু চলে আসবে, সো ফাইভ টু ইন্টু টু তাহলে ফোর। তো তাহলে জি এর মান কত হচ্ছে, জি এর মান মাইনাস টু, হোল স্কোয়ার করো জি স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর। অ্যান্ড দেখো সি এর মানটা কত আসছে এখানে, এই যে এখানে সি এর মানটা ফোর আসছে, দেখছো তাহলে সি এর মান কত, ফোর। তো এক্স এক্স অক্ষকে স্পর্শ করলে, এক্স অক্ষকে স্পর্শ করলে অলওয়েজ জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি হবে, তো এটা তো বের করা ব্যাপার না, তুমি বের করে ফেলতে পারবা। সো এটাও তোমাদের হোমওয়ার্ক থাকলো। আমি চলে আসি এবার টাইপ থ্রিতে, তো এটা ক্লিন করে দিচ্ছি। আই হোপ তোমাদের এটা ক্লিন বুঝতে পারছো যে কিভাবে সি এবং পি দেওয়া থাকলে তোমরা সলভ করতে পারবা। খুবই সহজ অঙ্কগুলো আসলে, একটু বুঝলেই আসলে তোমার পারবা, এখানে স্ট্রেট লাইনের মতো এত ঝামেলা নাই, বেসিক জিনিসগুলো আর কি মাথায় রাখলে তোমাদের অঙ্কগুলো সহজ হয়ে যাবে। আচ্ছা সিক্স নাম্বারটা হচ্ছে তোমার, এখানে তোমার সিক্স নাম্বার তোমার হলো সরি মানে টাইপ থ্রি নাম্বারটা হলো তোমার হচ্ছে এখানে এই বৃত্তটার সেন্টার দেওয়া থাকবে এবং তোমাকে হচ্ছে
একটা একটা ছেদ বিন্দু দেওয়া থাকবে তোমাকে, একটা ছেদ বিন্দু বলে দেবে তোমাকে, এবং হচ্ছে মানে ছেদ বিন্দু বলতে কি একটা আরেকটা বৃত্তের সাথে ছেদ ছেদ করছে আর কি, এরকম বুঝাবে। বুঝতে পারছো কি বললাম? মানে ধরো যে একটা মানে আরেকটা সার্কেল দিয়ে দেবে, ঠিক আছে, তোমাকে জাস্ট লিখতে ভুল করছি, গিভেন সেন্টার দেওয়া থাকবে এবং অন্য একটি সার্কেল দেওয়া থাকবে, অন্য একটি সার্কেলের ইকুয়েশন দেওয়া থাকবে, তার সার্কেল দেওয়া থাকবে, এবং ওই সার্কেলটার সাথে এই সার্কেলে নতুন আমাদের যে রিকোয়ার্ড সার্কেল সেই সার্কেলের ছেদ বিন্দু বা কোয়েনসাইড পয়েন্ট দেওয়া থাকবে, তো ছেদ বিন্দু দেওয়া থাকবে, এই তিনটা জিনিস দেওয়া থাকবে টাইপ থ্রিতে। তো দেখো আমরা যদি খেয়াল করে দেখি, 6 নাম্বারটা আমরা যে কোনো একটা অঙ্ক পিক আপ করি, তিনটা অঙ্ক সেম টাইপেরই অঙ্ক, ধরলাম 6-1টা যদি অনেকটা বড় আসছে, তো এটাই করি, এটা তোমার দাগাই দিছিলাম স্টার দিয়ে। তো একটি বৃত্তের কেন্দ্র হচ্ছে এই যে 6,0, এবং একটা বৃত্ত আরেকটা বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে, এবং একটা রেখা দেওয়া আছে। আচ্ছা, রেখার ছেদ বিন্দু দিয়ে অতিক্রম করে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তার মানে এখানে জাস্ট একটু তুমি চেঞ্জ করে নিতে পারো যে অন্য একটি সার্কেল ও রেখার ছেদ বিন্দু, ঠিক আছে, ও রেখার ছেদ বিন্দু দেওয়া থাকবে। আচ্ছা, তাহলে এখানে তুমি তাহলে কি দেখতে পাচ্ছ যে সেন্টার দেওয়া আছে 6,0, তাহলে এইচ কমা কে এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 6,0। বৃত্তের সমীকরণ দেওয়া আছে কত, x² + y² - 4x = 0, এন্ড ইফ উই কনসিডার দিস নাম্বার ওয়ান ইকুয়েশন, এন্ড একটা রেখার সমীকরণ দেওয়া আছে দ্যাট ইজ x = 3, হয়ে গেল এই যে x = 3 রেখা, সো এটাকে ধরলাম হচ্ছে নাম্বার 2 ইকুয়েশন। খুবই ইজি জিনিস, আমি জাস্ট এখানে ভ্যালুটা পুট করে ফেলি, আসো তাহলে ওয়াই ভ্যালুটা বের হয়ে যাবে, সো 3² তাহলে ইউ ক্যান সে যে এক নং এ পাই, তা 3² + y² - 3 × 3 = 0, তাহলে 9 - 9, সো দিস ইজ 0 নাকি? আচ্ছা সরি, এখানে তোমার 4 হবে এটা, সরি, তাহলে -12, এন্ড দিস ইজ +9। আচ্ছা তাহলে এটাকে এই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে তোমার হচ্ছে y² = 12 - 9, সো দিস ইজ 3, তাহলে y = +3। ওকে, তাহলে আমরা যেটা পেলাম সেটা হলো যে এক নং বৃত্ত ও 2 নং রেখার ছেদ বিন্দু, আমি তোমাকে যেটা বলতে চাচ্ছিলাম যে ছেদ বিন্দু তোমাকে দেওয়া থাকবে, একটা কোয়েন্সাইড পয়েন্ট তোমাকে দেওয়া থাকবে, তো সেটা দেওয়া থাকতে পারে ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি বলে দিবে যে একটা সার্কেল দিবে একটা রেখা দিতে পারে। তো এইভাবে তুমি জাস্ট দুইটা রেখা সার্কেল এবং ওই রেখাটার সমীকরণটাকে এইভাবে করে তুমি ইয়ে করবা, সলভ করবা, সলভ করে তুমি হচ্ছে এক্স এবং ওয়াই এর ভ্যালুটা বের করবা। তো ছেদ বিন্দু কত পাচ্ছি আমরা এখানে, 3,3 অ্যান্ড 3, আচ্ছা এটা তোমার √3 তাই না, এটা √3, সো এটা √3 অ্যান্ড -√3, ঠিক আছে, 3,√3 অ্যান্ড 3,-√3, সো এটা হচ্ছে আমাদের কোয়েনসাইড পয়েন্ট। এখন আমাকে কি বলছে যে এই যে বৃত্তটা যেটা আমাদের গিভেন গিভেন বৃত্ত যেটা আমাদের এখানে কেন্দ্র দেওয়া আছে, এই বৃত্তটা ওই সেম টাইপেরই আমাদের টাইপ 2 এর মতোই আসলে অঙ্কটা, এটা বা মানে ধরো যে টাইপ 2ই বলতে পারো তুমি কাইন্ড অফ, যেখানে তোমার হচ্ছে এই বৃত্তটা কি হবে x - 6² + y - 0² = r², সো ইফ ইউ সে দিস নাম্বার 2 ইকুয়েশন, তাহলে 2 নং বৃত্তটা তুমি এটাকে টাইপ 2 আমার কি টাইপ 2 দিয়ে রাখলে ভালো হয় নাকি, এটা তো মানে কাইন্ড অফ সেমই হচ্ছে আসলে, টাইপ 3 আই থিঙ্ক দেওয়ার দরকার নাই, টাইপ 2 দিয়ে রাখো, কারণ হচ্ছে একই জিনিস আর কি, এই মানে তোমাকে হচ্ছে আলটিমেটলি এখানে পি এর মানটা সলভ করতে হচ্ছে আর কি, মানে আলটিমেটলি তোমাকে হচ্ছে এখানে পি এর মানটা সলভ করতে হলো তাই না, এই এই বৃত্তটা তোমার হচ্ছে এই বিন্দুগামী আর কি, এক কথায় আর কি, তো 2 নং বৃত্তটা তোমার হচ্ছে 3,√3, তো 3,√3 যদি হয় অ্যাকচুয়ালি তোমার +-√3, সো +-√3 বিন্দুগামী, হ্যাঁ একবারে প্লাস মাইনাস দিয়ে দেখলাম, তো এটা কি হচ্ছে তাহলে 3-6² + +-3,
হোল স্কয়ার। আচ্ছা এখানে তোমার কোনো জিরো মানে কোনো ইয়া নাই, জিরো এখানে জিরো আছে, সো এখানে ডিরেক্টলি ওয়াই এর মানটা বসাই দিছি ইজ ইকুয়াল টু আর স্কয়ার। তো প্লাস মাইনাস রুট থ্রি কে স্কোয়ার করলে তো ডিরেক্টলি তোমার হচ্ছে থ্রি হবে। তো এখানে তো আসলে তো ভাবা মানে ভাবার তো কিছু নাই, সো এখানে প্লাস মাইনাস দিয়ে রাখছে ডিরেক্টলি। তো এটা মাইনাস থ্রি হোল স্কোয়ার তাহলে নাইন। হ্যাঁ মাইনাস থ্রি হোল স্কোয়ার করলে নাইন, এন্ড এখানে সেম ভাবে নাইন, না এখানে তোমার থ্রি ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। সো আর ইজ ইকুয়াল টু আর স্কোয়ার ইজ ইকুয়াল টু টুয়েলভ। তাহলে 2 নং মান বসাও, এক্স মাইনাস সিক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু টুয়েলভ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস 24। ছয় ছয় 36, 36 মাইনাস 12 24। দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন। এখন টাইপ টু দিয়ে রাখা আই থিঙ্ক বেটার হচ্ছে, কারণ একই জিনিস আমাকে পি এর মানটাই বের করতে হচ্ছে। তো ছয় নাম্বার শেষ, আই থিঙ্ক ছয় নাম্বার তোমার পারবা। এবার আমি চলে আসি হচ্ছে, হ্যাঁ এখান থেকে টাইপ থ্রি, এটাকে নিঃসন্দেহে তুমি টাইপ থ্রি দিতে পারো, এখানে আর মিলবে না, ঠিক আছে এবার আর মিলবে না। এবার হচ্ছে আমাকে একটু ডিফারেন্ট জিনিস অ্যাপ্লাই করতে হবে। তো চলো আমার তাহলে টাইপ থ্রি এবার দেখতে পারি, এটা টাইপ টু দিয়ে রাখো। তো আমি এটাকে ক্লিন করে দিচ্ছি। ওকে তাহলে টাইপ থ্রি কি দিয়েছে দেখো খেয়াল করে, যে মূল বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষ ওয়াই অক্ষে ধনাত্মক দিক হতে থ্রি ও ফাইভ অংশ ছেদ করে। হ্যাঁ এই অঙ্কটা তোমার হচ্ছে পরীক্ষায় আসে। দেখো আমাকে বলতে হলো যে এই বৃত্তটা হচ্ছে মানে মূল বিন্দুগামী। হ্যাঁ তো আমি যদি এটাকে এভাবে আঁকি, সাপোজ এটাকে এভাবে দিয়ে দিলাম, একটু সুন্দর করে আঁকি এটাকে, এই এটা মূল বিন্দু। এন্ড এখানে খেয়াল করে দেখতে পাচ্ছ তুমি, যেখানে তোমার ওয়াই অক্ষ থেকে একটা অংশ ছেদ করছে এন্ড এক্স অক্ষ থেকে একটা অংশ ছেদ করছে। সো টাইপ থ্রি ইজ যে এখানে একটা বিন্দু দেওয়া থাকবে, সেটা হতে পারে মূল বিন্দু, তাহলে একটা বিন্দু দেওয়া থাকবে, সাপোজ ধরো পি বিন্দু, সো উই ক্যান কনসিডার দিস ইজ পি, পি দেওয়া থাকবে এবং অক্ষ হতে কর্তন দ্বয় অংশ, অক্ষ হতে কর্তন, কর্তন মানে কি যেটা হচ্ছে আমার যে বেলাগুলোকে আমার মানে কাটতেছে আর কি, এই বৃত্তটা কর্তনকৃত অংশ দেওয়া থাকবে। খুবই হার্ড বাংলা লিখছি। আচ্ছা এটা কত দেওয়া আছে, এটা তোমার দেওয়া আছে হচ্ছে এটা মনে হয় তিন, এটা মনে হয় পাঁচ, দেখে নেই। হ্যাঁ এক্স অক্ষ থেকে তিন এবং ওয়াই অক্ষ থেকে পাঁচ দেওয়া আছে। তো এইটার ভ্যালু হচ্ছে ফাইভ, এটার ভ্যালু হচ্ছে থ্রি। তো এটা বড় বোঝাই যাচ্ছে যে এই এই বিন্দুটা হচ্ছে তোমার থ্রি কমা জিরো, আর এই বিন্দুটা তোমার হচ্ছে জিরো কমা ফাইভ, ঠিক আছে। তাহলে দেখো এইটাকে তুমি যদি হলো এভাবে টান দাও, এই যে আটকে দিলাই এটাকে, ওকে এবার আবার চলে আসি। তুমি এখন বলতে পারো ভাইয়া এটা কি তাহলে ব্যাসার্ধ বা ব্যাস হয়েছে, না তোমার হচ্ছে মানে ধরো যে যদি এরকম হইতো, যদি ধর্মের যদি এটা যদি সেন্টার হয় তাহলে যদি এটা এরকম হইতো ঠিক আছে, তাহলে হচ্ছে এটা ব্যাস বলতে পারতাম, এটা তো ব্যাস না, এটা তো এটা তোমার একটা জ্যা হয়েছে তাই না, এটা একটা জ্যা উৎপন্ন হয়েছে, এই যে জ্যা, এটা এটা একটা জ্যা। তো এটাকে তুমি ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ ইয়া করতে পারবা না, তো এটা কিন্তু একটা ভালো কোয়েশ্চেন, ঠিক আছে। তো এর তুমি কিভাবে করবা দেখো, এখন হচ্ছে আমরা মেনলি আমাদের ইয়াটা অ্যাপ্লাই করতে পারি এখানে। তো এখানে তুমি ফার্স্ট অফ অল যেটা করতে হবে তোমাকে, তুমি ফার্স্ট অফ অল হচ্ছে এখান থেকে জি এফ এইগুলো মান তোমাকে বের করতে হবে, জি এবং এফ, কি বললাম জি এবং এফ এর মানটা বের করতে হবে, মানে নাম্বার ওয়ান প্রসেস জি এবং এফ এর মানটা বের করতে হবে। নাম্বার টু হচ্ছে কি, মেইন ইকুয়েশনের মধ্যে জি আর এফ এর মানটা অ্যাপ্লাই করতে হবে, ভেরি ইজি, ঠিক আছে। ইকুয়েশন মেইন ইকুয়েশনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে জি এর মানটা, মেইন ইকুয়েশন। আচ্ছা এবং দেখো এখান থেকে আমরা বলতে পারি যে এই বৃত্তটা তোমার হচ্ছে তিনটা বিন্দুতে যাচ্ছে, তিনটা বিন্দু জিরো কমা জিরো, থ্রি কমা জিরো এন্ড জিরো কমা ফাইভ। একটা শর্টকাট টেকনিক আমার জানা আছে যে তিন বিন্দুকে আমি বৃত্তের সমীকরণ, তো ওটা আমার হঠাৎ করে মনে পড়তেছে না, বাট ওই ইকুয়েশনটা তোমার হচ্ছে
খুবই সুন্দর একটা জোস একটা ইকুয়েশন, ওটা আমরা নর্মালি অ্যাডমিশন পরীক্ষায় দেখাই। আমার স্মরণ আছে, তোমাকে দেখাই দিব না আমি, সমস্যা নাই, নেক্সট ক্লাস দেখাই দিব না, আমি দেখে রাখবো না ইকুয়েশনটা, আমি ভুলে গেছি। তো ওই ইকুয়েশনটা দিয়ে তোমার হচ্ছে তুমি এই অঙ্কটা সলভ করতে পারবা। আমার নর্মালি ওই এই ধরনের অঙ্কগুলো সলভ করার জন্য হচ্ছে অ্যাডমিশন পরীক্ষার সময় আমরা হচ্ছে ওই ফর্মুলাটা দেখাই, তিন বিন্দুগামী বৃত্তের সমীকরণ, ঠিক আছে, তিনটা বিন্দুতে যাচ্ছে, বাট ওটা আমার মনে পড়তেছে না এখন, আমি নেক্সট ক্লাসে দেখাবো। তো আপাতত এইচএসসি তুমি কিভাবে সলভ করবে এটাকে, এইচএসসি সলভ করার নিয়মটা হচ্ছে যে জি এবং এফ এর মানটা বের করা, না একটু জাস্ট বড় হবে অঙ্কটা, এটাই পার্থক্য আর কিছু না। তো সবার আগে আমাদের ধরে নিই আমরা যে লেট মেইন ইকুয়েশন মানে বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি। এখন কথা হচ্ছে তুমি বলতে পারো ভাইয়া আপনি কেন হচ্ছে যে এক্স মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সরি মানে এইচ এবং কে ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, আপনি কেন এটা অ্যাপ্লাই করলেন না? কারণটা হচ্ছে যে এখানে আমাকে কেন্দ্র দিয়ে যায় নাই, সো এটা নট, এটা কোনো কেন্দ্র নাই। তারপরেও কথা হচ্ছে যে এখানে আমাকে ছেদ মানে এক্স অক্ষ ওয়াই অক্ষের ছেদকৃত অংশের মান দিয়ে দিছে। এন্ড আমরা সবাই মোটামুটি জানি যে ছেদকৃত অংশ তোমার হচ্ছে মেনলি ইয়ে থেকে বের হতে পারে, একমাত্র আমাদের যে ইকুয়েশন গুলো দেওয়া আছে সেখান থেকে আমরা মেনলি বের করতে পারি। সেটা কিরকম, যে তোমার হচ্ছে টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি ইজ ইকুয়াল টু তোমার কত, ওই যেমন এখানে থ্রি দেওয়া আছে এক্স অক্ষ, এবং টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে এখানে ফাইভ দেওয়া আছে। তো তুমি এখান থেকে বের করতে পারতা, তুমি যদি এখান থেকে সলভ করতে তাহলে কি কি হইতো, এখান থেকে সলভ করতে তোমার কি হবে তাহলে খেয়াল করে দেখো। যদি এখান থেকে আমরা ট্রাই করি, সো ফার্স্ট অফ অল যদি তুমি এটাকে নাম্বার ওয়ান ইকুয়েশন দাও, নাম্বার টু ইকুয়েশন দাও, এটাকে তুমি নাম্বার ওয়ান ইকুয়েশন দিয়ে রাখো, সো নাম্বার টু তে তুমি কি পাচ্ছ, নাম্বার টু হতে যে জি স্কোয়ার মাইনাস সি ইজ ইকুয়াল টু থ্রি বাই টু, এই টুটাকে এবার পাঠিয়ে দিছি, সো জি স্কোয়ার মাইনাস সি ইজ ইকুয়াল টু হ্যাঁ রুট ওভার থ্রি বাই টু। অ্যান্ড সেম ভাবে তিন নাম্বারে তুমি পাচ্ছ যে রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি ইজ ইকুয়াল টু ফাইভ বাই টু, ঠিক আছে। এবং একটা মেইন মজার ব্যাপার হচ্ছে যে এই বৃত্তটা কি বিন্দুগামী বলতো, এই বৃত্তটা তোমার হচ্ছে জিরো কমা জিরো বিন্দুগামী। আর আমরা সবাই জানি যে জিরো কমা জিরো বিন্দুগামী বৃত্তের জন্য কি নাই বলতো, কোনো সি নাই, তাই না, কোনো সি নাই। সো দেখো এটা আমাদের কিন্তু বের হয়ে গেছে অলরেডি, উই ক্যান সলভ লাইক দিস। এটা তোমার হচ্ছে এভাবে বের করতে পারো যে আচ্ছা এটা তো আমি মানে একটু ভুল লিখছি, আই থিঙ্ক এটা রুট থ্রি বাই টু না, এটা তো আমি একটু কি লিখলাম, এটা স্কোয়ার করলে তোমার হবে কত, নাইন বাই টু, আমি কি লিখছি নাইন বাই ফোর হবে, হ্যাঁ নাইন বাই ফোর হবে, এটা তোমার হচ্ছে টোয়েন্টি ফাইভ বাই ফোর হবে, আমি ভুলে রুট দিয়ে রাখছিলাম আর কি, হ্যাঁ এটা স্কোয়ার করছি উভয় পক্ষে। তাহলে সি এর মান নাই, সি এর মান জিরো, কারণ মূল বিন্দুগামী। তুমি লিখে দিবা যে আমার জানা আছে যে বিন্দু মূল বিন্দুতে গেলে সি ইজ ইকুয়াল টু জিরো, সো জি স্কোয়ার ইজ ইকুয়াল টু নাইন বাই ফোর, তাহলে জি ইজ ইকুয়াল টু নাইন বাই টু না থ্রি বাই টু, অ্যান্ড এফ ইজ ইকুয়াল টু হলো ফাইভ বাই টু, ঠিক আছে এটা বের হয়ে গেল। এবার আসো এবার আমরা অঙ্কটাকে অ্যাপ্লাই করি, দেখো অঙ্কটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি কি হচ্ছে, এটা যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমাদের জি আর এফ এর মানটা বের করা শেষ। আচ্ছা এখানে তো প্লাস মাইনাস হতে পারে, তাই না, প্লাস মাইনাস, আচ্ছা এটা একটা ভালো কথা, প্লাস মাইনাস, তাহলে কি বৃত্ত দুটো হবে? এটা যদি দেখি আমরা খেয়াল করে বৃত্তের সমীকরণ এখানে একটাই দিছে, এখানে বৃত্তের সমীকরণ একটাই দিছে, তার মানে ঝামেলা আছে, বুঝতে পারছো? সো এটা এভাবে করে আই থিঙ্ক আচ্ছা দেখে দেখি আমাদের, আমরা যদি এখানে অ্যাপ্লাই করে দেখি কত হয়, তাহলে এখানে তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে এটা থ্রি বাই টু, টু ইন্টু থ্রি বাই টু এক্স প্লাস টু ইন্টু ফাইভ বাই টু ওয়াই প্লাস সি এর মান তো নাই, সো জাস্ট জিরো, সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু টু কাটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, বাস যেখানে আমাদের অঙ্ক অ্যান্সার মিলে নাই। তো আমাদের এখানে প্লাস নেওয়া যাবে না, কেন প্লাস নেওয়া যাবে না, দেখো কি বলছে এখানে, মূল বিন্দু যায় ও এক্স অক্ষ ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে যথাক্রমে থ্রি ও ফাইভ অংশ ছেদ করে, এই বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো ধনাত্মক দিক বলতে কি বোঝাচ্ছে একটু জাস্ট খেয়াল করো, যে যদি হচ্ছে তো এটা আসলে এইভাবে ধরা যায় বোঝা যাচ্ছে যে
এখানে তুমি যদি একটু জাস্ট চিন্তা করে দেখো যে এটা যদি হচ্ছে আমি জি এর মান এখানে 3/2 প্লাস মাইনাস, যদি এখানে প্লাস হয়, যদি এখানে জি এর মান যদি তোমার হচ্ছে 3/2 হয় তাহলে মাইনাস জি এর মান কত হবে? -3/2। আর যদি এফ এর মান আমি এখানে +5/2 নেই তাহলে মাইনাস এফ এর মান কত হবে? -5/2। তার মানে কেন্দ্র, কেন্দ্র কি? মাইনাস জি মাইনাস এফ। তাহলে কেন্দ্র কত হচ্ছে এখানে? মাইনাস জি মাইনাস এফ হবে, মাইনাস জি মাইনাস এফ কি এখানে হবে? কারণ এখানে কি বলছে যে এই দিকটা কি, আমরা সবাই জানি যে এক্স অক্ষের ওয়াই অক্ষের এই দিকটা কি পজিটিভ দিক, আর এই দিকটা কি এটা ওয়াই অক্ষের নেগেটিভ কোনটা? এটা এক্স অক্ষের নেগেটিভ কোনটা? এটা। তার মানে এই পুরো লেফট হ্যান্ড, লেফট হ্যান্ডটা কি এই সাইডটা পুরোটাই নেগেটিভ, আর এই সাইডটা কি পুরোটাই পজিটিভ এক্স অক্ষের জন্য। তার মানে এটা তো ধনাত্মক সাইড। সো যদি হচ্ছে আমি জি এবং এফ এর পজিটিভ মান নেই তাহলে কেন্দ্র মাইনাস হয়ে যাচ্ছে। এন্ড আমাকে বলে দিছে কোয়েশ্চেনের মধ্যে যে ধনাত্মক দিক, এই দেখো ধনাত্মক দিক বলে দিছে, তো ধনাত্মক দিকে আমাকে কেন্দ্র রাখতে হবে। তো কেন্দ্র যদি ধনাত্মক দিকে রাখতে হয় তাহলে তোমাকে 100% জি এবং এফ এর মানটা মাইনাস দিতে হবে। এই তো বের হয়ে গেছে আমাদের, আমাদের সলিউশন হয়ে গেছে। ঠিক আছে, তো ঝামেলাটা আসলে এখানে ছিল, একটু জাস্ট মাথায় রাখবা যে প্লাস মাইনাস, ওকে ইউ ক্যান রাইট প্লাস মাইনাস হিয়ার, বাট তুমি যখন ইকুয়েশন এখানে বসাবা তখন তুমি এখানে বলে দিবা, এখানে তুমি এখানে এটাকে -3/2 লেখো, এটাকে তুমি -5/2 লেখো, তুমি এখানে বলে দিবা যে কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ হলে ধনাত্মক দিকে জি কমা এফ ইজ ইকাল টু -3/2 -5/2 হবে। এভাবে করে তুমি শর্ত মানে এটা সাইড ব্র্যাকেটে লিখে দিবা, বাস এখানে তোমার সুন্দর মতো মাইনাস চলে আসছে। দ্যাটস হাউ ইউ ক্যান সলভ। ঠিক আছে, তো কি করছি আমরা বলে দিচ্ছি ফার্স্টে তোমাকে যে জি এবং এফ এর মানটা বের করতে হবে। আর যদি তোমার এটা অ্যাডমিশন পরীক্ষায় আসতো তাহলে তোমাকে আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি তোমাকে হচ্ছে নেক্সট ভিডিওতে আমি তোমাকে হচ্ছে এটা দেখাই দেবো যে তিনটা বিন্দু দিয়ে তুমি কিভাবে একটা নেই মানে একটা জাস্ট ইকুয়েশন লিখবা, এই বিন্দুগুলো খালি বসাবা, ইকুয়েশন ডিরেক্টলি এটা চলে আসবে, এত কিছু করা লাগবে না, এই ঝামেলা করার দরকার নেই। ঠিক আছে, তো এটা মাথায় রাখবা যে জি এবং এফ এর মানটা বের করতে হবে। ঠিক আছে, কর্তন অংশ দেওয়া থাকা মানে হচ্ছে জি এবং এফ এর মানটা বের করা, বা সাথে দুই নম্বরটা সেম অঙ্ক থ্রি এবং ফাইভ এর জায়গায় এইচ আর কে দিচ্ছে। ঠিক আছে, যেখানে এইচ আর কে আসছে সেম অঙ্ক, সেম হুবহু সেম অঙ্ক। ওকে, আচ্ছা, আর সাথে তিন নম্বরটা পরীক্ষা আসে না, সাথে তিন নম্বরটা এটা করা দরকার নাই, তোমার বাসা ট্রাই করো, না পারলে আমি দেখাই দেবো না। এটা একটা সাথে তিন নম্বরটা কিরকম অঙ্ক তোমাকে যদি একটু বুঝাই দিই, জাস্ট একটু জাস্ট বলে দিচ্ছি, এটা আমাদের লাস্ট অঙ্ক আজকের, যে বি বাহু বিশিষ্ট ও এ বিসি বর্গ এবং ও এ এবং ও সি কে অক্ষ দূরে প্রমাণ করা যে বর্গটির পরিবৃত্ত সমীকরণ হবে এত। ঠিক আছে, তো এটা তো খুবই সহজ অঙ্ক, মানে কি করবা তুমি এখানে, এই যে দেখো এরকম জিনিস দেওয়া আছে, একটা বৃত্ত দেওয়া আছে, এটার মধ্যে তোমাকে হচ্ছে একটা বর্গ আঁকতে হবে আর কি, এ একটা বর্গ, সাপোজ একটা বর্গ আঁকতেছি বর্গ, তো এখানে বলে দিছে যে এইটা এভাবে যদি তুমি ইয়া করো চিন্তা করো তাহলে এটা হচ্ছে 0,0 বিন্দু আর এটা হচ্ছে বি কমা বি বিন্দু, নাকি? এই যে তোমাকে বলছে বি বাহু বিশিষ্ট, হ্যাঁ দেখো এই যে বি বাহু বিশিষ্ট, তার মানে যদি এটা বর্গ হয় তাহলে এটা কি, এটা এই এটা বি, এটা বি, তাহলে এদিকে বি আসলা, এদিকে বি উপরে গেলা, তাহলে এটা কত হবে? বি কমা বি না, জাস্ট এটা তোমাকে বলতে হবে। তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স টু, সরি এটা ইন্টু হবে, এটা ইন্টু হবে, দেন হচ্ছে প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু ইজ ইকাল টু জিরো। সো এখানে তুমি হচ্ছে এটাকে, তুমি এটাকে হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটাকে তুমি এক্স টু ওয়াই টু ধরে এখানে বসাবা, অঙ্ক শেষ, এটাই অঙ্ক, আর কিচ্ছু দেয় না এখানে, ভেরি ইজি। তো যাই হোক, তাহলে আজকে এই পর্যন্তই থাক, আমি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমাদেরকে শর্টকাট দেখায় এরপরে টাইপ 4 দিয়ে শুরু করবো। আল্লাহ হাফেজ।